Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে চলেছি বাঘিনী মুভিটির ট্রেলারটি নিয়ে এবং এই ট্রেলারে এমন কি খাস দেখানো হয়েছে যা এই মুভিটি আপনারা হলে গিয়ে দেখবেন এবং এই মুভিতে কে অভিনয় করতে চলেছে এবং এই মুভিটির পাবলিক রিয়াকশান কেমন তা কিন্তু আজ আমরা এই ভিডিওতে বলতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। রাজনীতিতে বাড়তি সুবিধা পেতে পারেন এই অভিযোগে সম্প্রতি মোদীর বায়োপিক অর্থাৎ পিএম নরেন্দ্র মোদীর এর উপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। তবে সিনেমাটির লড়াইয়ে মোদীর কণ্ঠসা হয়ে পড়লেও কিন্তু কী হবে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রয়েছেন খোলা ময়দানে। লোকসভা নির্বাচনে মহা যাগযজ্ঞের মাঝে শীঘ্রই রাজ্যে মুক্তি পেতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় বায়োপিক অর্থাৎ বাঘিনী মুভিটি। যেটুকুই জানা যাচ্ছে যে পঞ্চম দফা নির্বাচনে অর্থাৎ আগামী 5ই মে মুক্তি পাবে এই সিনেমাটি। যদিও সিনেমাটিতে মতামত অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বায়োপিক বলতে একেবারে নারাজ এই সিনেমার নির্মাতারা। মমতা বন্দ্যোপাধ্যায় জীবনী অবলম্বনে সিনেমাটি তৈরি করা হয়েছে বলে তা দাবি করেছেন তারা। সিনেমাটি পরিচালক নেহাল দত্ত কোথায় তিনি নাকি টানা 3 বছর ধরে দীর্ঘ গবেষণার পর তিনি নাকি এই সিনেমাটি তুলে ধরতে চলেছেন আপনাদের সামনে এবং তুলে ধরতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি। ইতিমধ্যে অবশ্য প্রকাশ্যে চলে এসেছে বাঘিনী সিনেমার ট্রেলারটি, যেখানে বাংলার অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ জ্যোতি বসু থেকে শুরু করে বর্তমান সময়ে মোদীর বিরুদ্ধে তার লড়াই তুলে ধরা হয়েছে এই সিনেমাটিতে ও তা এই ট্রেলারে কিন্তু আমরা তা দেখে এসেছি। তবে বিতর্ক এড়াতে বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম রাখা হয়েছে ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতায় নিম্নবিত্ত এক পরিবার থেকে অগ্নিকন্যা হয়ে গড়ে ওঠার কিন্তু এই মুভিতে আমরা দেখতে পাবো এবং সবশেষে জাতীয় রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ জায়গায় অধিকার করে নেওয়ার মমতা উত্থান পতন থেকে শুরু করে সব কিন্তু আমরা এই সিনেমাতে দেখতে পাবো। সিনেমাটি দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদী সিনেমার নির্মাতারা। এদিকে ওদিকে যখন একের পর এক রাজনৈতিক বায়োপিক নিষেধাজ্ঞা জারি করছেন কমিশন, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বায়োপিক ভোটের মাঠে বিতর্ক তৈরি করতে পারে বলে অনেকে কিন্তু রাজনীতি মহল থেকে কিন্তু যা জানিয়েছেন। আর যদি বলেন যে এই মুভিটি পাবলিক রিয়াকশান কেমন, তাহলে বলতে হয় বেকার পাবলিক রিয়াকশান। কেন, কিন্তু এই মুভির যখনই ট্রেলারটি রিলিজ হয় তখনই কিন্তু এই মুভির ট্রেলারটি রিলিজ হওয়ার সাথে সাথে তার লাইকের থেকে কিন্তু ডিসলাইক বেশি এসেছে। এবং আপনারা যদি খেয়াল করেন যখন এই মুভির ট্রেলারে অর্থাৎ কমেন্ট সেকশানে গিয়ে দেখবেন সেখানে কিন্তু সকলেই কিন্তু লিখেছেন বেকার মুভি বলে আর বেকার ট্রেলার বলে লিখেছেন অনেকে। আর এই মধ্যে অর্থাৎ যদি কোনো দিন বায়োপিক তৈরি হয় মমতা ব্যানার্জির চরিত্রে তাহলে অবশ্যই সেটা ভালো হওয়া দরকারই ছিল এবং বেকার ট্রেলার না করাই উচিত ছিল, বেকার মুভি না করাই উচিত ছিল। কারণ এই মুভিতে যে সমস্ত শিল্পীরা অভিনয় করছেন অধিকাংশ শিল্পীকে কিন্তু পাবলিক ভালোভাবে চেনে না, তা সত্ত্বেও কিন্তু তাড়াহুড়ো করার জন্যে এই মুভির ট্রেলারটি অর্থাৎ এই মুভিটি রিলিজ করা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং কম বাজেটে অর্থাৎ স্বল্প বাজেটে কিন্তু তা তৈরি করেছে। তা মুভির ট্রেলারটি দেখলেই কিন্তু আপনারা টের পেয়ে যাবেন এবং এই মুভির যে ডায়লগ ডেলিভারি সেটাও কিন্তু বেকার বলে মনে হবে আপনারও। আপনারা খেয়াল করে দেখবেন যে এই মুভির ট্রেলারটি তা আপনারা টের পেয়ে যাবেন। এই মুভির ট্রেলার সম্পর্কে আপনাদের কেমন ধারণা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেল যদি আমরা নতুন হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যেতে পারেন।